আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে 12 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে এসইউস। ধর্মঘটের সমর্থনে এবার শুক্রবার বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ড চক্রসিং এর কাছে পথে নামতে দেখা গেল এসইউসিআই সমর্থকদের। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। অবরোধ তুলতে এলে বেহালা থানার পুলিশের সাথে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। অভিযোগ, এসইউসিআই কর্মীদের চ্যাং দোলা করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। বেশ কয়েকজন মহিলা কর্মীকে আটক করে পুলিশ। জানা যায় মহিলাদের আটক করে বেহালা থানায় নিয়ে যাওয়া হয়। পথ অবরোধ তুলে দেয় বেহালা থানার পুলিশ। কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।